গত 21 নভেম্বর রাজধানীর পুরনো বোটো স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করে যাত্রী বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই, টিওয়াইএফআই, টিএসইউ এবং টিওয়াইএফ। সেই মিছিল কামাল চৌধুরী আসার সঙ্গে সঙ্গে পুলিশ সেই মিছিলে বাধা দেয়। তখন পুলিশের ভিড়ে মিশে গিয়ে এক দুষ্কৃতী টিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেবকে আক্রমণের চেষ্টা করে। সেই সাথে মিছিলের অগ্রভাগে থাকা যুবতীদের সঙ্গেও অভব্য আচরণ করে ওই দুষ্কৃতী। মঙ্গলবার সেই ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে দোষী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে সদর মহকুমার এসডিপিওর নিকট ডেপুটেশন দেয় ডিওয়াইএফআই এর এক প্রতিনিধি দল। দিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক জানিয়েছেন, গত 21 তারিখ 21শে নভেম্বর চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই, টিওয়াইএফআই, টিওয়াইএফ এবং পিএসসি, এই চারটি সংগঠন যৌথভাবে আমরা পুরাতন মোটর স্ট্যান্ড থেকে একটি মিছিল সংগঠিত করি। এই মিছিল কামান চৌমুনিতে আসার সাথে সাথে আমরা লক্ষ্য করলাম যে পুলিশ এই মিছিল আটকানোর চেষ্টা করে এবং পুলিশের ভিড়ে মিশে গিয়ে একজন অপরিচিত লোক সেও এই মিছিল আটকানোর চেষ্টা করে এবং ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক কমরেড নবারুণ দেবের উপর আক্রমণ সংগঠিত করার চেষ্টা করে। মিছিলের সামনের দিকে যে সমস্ত যুবতীরা ছিল তাদেরকেও হেনস্থা করার চেষ্টা করে। এদিকে সরকার পরিবর্তনের পর রাজ্যজুড়ে রাজনৈতিক প্রতিহিংসামূলক ঘটনা এখনও অব্যাহত রয়েছে আর সেই সব প্রত্যেকটি ঘটনার জড়িত রয়েছেন শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশ তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না রাজনৈতিক চাপের কারণে, ফলে প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে। ফিওরো রিপোর্ট, হল্লাবোল।